বন্ধুগণ, এই পর্যায়ে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা অ্যারে ফাংশন সম্পর্কে জানবো, আর সেটি হলো আপনার শাফল। তো শাফল হলো আপনার অ্যারে যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলোকে আপনি র্যান্ডমলি আপনি শো করাবেন। তো এটা বিভিন্ন প্রকার গেমস তৈরি করতে খুব হর হামেশাই ব্যবহৃত হয়ে থাকে, র্যান্ডমলি সাজাতে। দেখা গেল যে আপনার এই যে কার্ড গেমসগুলো, ডাইস, এই গেমসগুলোতে হর হামেশাই ইউজ করা হয়ে থাকে, যার কারণে এটার ব্যবহার খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা ফাংশন সেটা। তো আমরা দেখবো যে এটা কীভাবে কাজ করে এটা নিয়ে। সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম কালার, তো কালারের মধ্যে আমি একটা এরে তৈরি করলাম, এরে। ওকে, তো এরের আমি কিছু ইন্ডেক্স দিয়ে নিব। ওকে, তো প্রথম সাপোজ আমি দিলাম এখানে রেড, রেড দিলাম, তারপরে দিলাম যে গ্রিন, গ্রিন দিলাম, তারপরে আমি দিলাম গ্রিন দিলাম, তারপরে আমি দিলাম যে পার্পল, পার্পল দিলাম, তারপরে আপনি দিতে পারেন যে ব্লো, ব্লো, তারপরে ইয়েলো, ইয়েলো দিলেন, তারপরে আপনি দিলেন যে পিঙ্ক। ওকে, পিঙ্ক দিলেন। তো এখন আপনি এটাকে র্যান্ডমলি সাজাবেন। তো র্যান্ডমলি সাজানোর জন্য, র্যান্ডমাইজ করার জন্য আপনি যে ফাংশনটি ব্যবহার করবেন এটা হলো শাফল। হ্যাঁ, শাফল। তো শাফলের মধ্যে কি করবেন, জাস্ট আপনি এটাকে ধরিয়ে দিবেন। তো এখন জাস্ট আপনি কি করবেন, এটাকে প্রিন্টার করে দেখবেন। এই যে এটা শাফল হওয়ার পর আপনি জাস্ট এটাকে প্রিন্টার করবেন। প্রিন্টার করলাম আমরা, তো প্রিন্টার করে আমি জাস্ট এটাকে দিয়ে দিলাম। তো আচ্ছা, একটা কাজ করি, এটাকে আমরা প্রি ট্যাগ এর মধ্যে নিই। হ্যাঁ, এটা প্রিন্ট করছি আমি, সমস্যা নেই। ফরম্যাটে প্রিন্ট, অর্থাৎ এর এলিমেন্টগুলো নিচে নিচে যাবে। তো সফল হওয়ার আগে কেমন ছিল সেটাও আমরা দেখবো, আর সফল করার পর কি হলো আমরা সেটাও আমরা দেখবো। হ্যাঁ, তো আমরা সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যখন আমরা এটাকে রিরুট দিব, হ্যাঁ, তো আমরা দেখতে পাবো যে এটা সফল হচ্ছে। যেমন ধরুন এখানে ধরুন যে আমাদের এরিয়াটা ছিল কি রেড, গ্রিন, পার্পল, ব্লু, ইউলো এরকম ছিল, তাই না? তো আমরা দুটা কমিয়ে দিই, তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে। তো কি ছিল, রেড, গ্রিন, পার্পল, ব্লু, তাই না? এই যে রেড, গ্রিন, পার্পল, ব্লু এরকম ছিল, তাই তো? তো দেখুন এটাকে কিন্তু এই যে পার্পল, গ্রিন, রেড, সে কিন্তু উলট পালট করে দিয়েছে, অর্থাৎ র্যান্ডম করে দিয়েছে। আগে কি নিয়েছে, পার্পল নিয়েছে। আমি সাপোজ আবার রিফ্রেশ করি, তো দেখুন আবার কি ব্লু করে ফেলেছে, তাই না? তো সামনে নিয়ে আসছে। তা আবার রিফ্রেশ করলাম, তো তারপর আবার রিফ্রেশ করলাম, দেখুন এই যে রেড, পার্পল, গ্রিন উলট পালট করে দিয়েছে। আবার রিফ্রেশ করলাম, দেখুন এখানে গ্রিন নিয়ে আসছে। তো সফল কাজ হলো সে সফল করবে, অর্থাৎ এটাকে র্যান্ডমলি সাজাবে, উলট পালট করে দিবে। এটা হলো সফল ফাংশনের কাজ। এটা খুব বেশ গুরুত্বপূর্ণ একটা ফাংশনের কাজ আজকে আমরা শিখলাম। তো এখন আমি আপনাদেরকে এ পর্যন্ত যতগুলো ফাংশন দেখিয়েছি এগুলো বেশ গুরুত্বপূর্ণ এবং হর হামেশা এগুলো ব্যবহার হয়ে থাকে। তো সবগুলো ধরে ধরে দেখানোটা দেখা গেল যে প্রায় 100 ভিডিও হয়ে যাবে এরকম, মানে হয়ে যেতে পারে। তো যেগুলো দেখিয়েছি এগুলো দেখলেও মোটামুটি আপনারা খুব ভালো প্রোগ্রাম পারবেন, বলতে কি আপনারা ভালো প্রোগ্রাম ইউজ করতে পারবেন। যেমন অনেক আছে আরও, যেমন শর্ট দেখাইনি যেগুলো এর আগে একবার দেখিয়েছিলাম, যার কারণে ভিতরে আমি দেখাইনি, তারপরে ধরুন ইউএস শর্ট, ইউকে শর্ট, তো এই ধরনের অনেক অপারেট ফাংশন আছে, এর ফাংশন আছে। আপনারা যে কাজটি করবেন, php.net, php.net ম্যানুয়াল স্ল্যাশ ইএন স্ল্যাশ আরইএফ, মানে রেফারেন্স ডট এর ডট পিএইচপিতে গিয়ে আপনি এই যে ধরুন কতগুলো ফাংশন আছে, এর ফাংশন আছে, এগুলো আপনারা দেখবেন। এই যে এখানে আমি যেগুলো বলেছি যে ইউ শর্ট, ইউ শর্ট, সাইজ, তারপর র্যামস, এগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, দেখা গেল যে আমি ম্যাক্সিমামগুলো আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি, তারপর আরও কিছু বাকি আছে, এগুলো আপনারা দেখে নেবেন, একবার দেখে নিলে আপনাদের হয়ে যাবে। আর যেগুলো দেখিয়েছি এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেখবেন যে খুব আপনারা এক্সপার্ট হয়ে যাবেন যে এর ইউজ করার ক্ষেত্রে, কারণ এর এটা খুবই গুরুত্বপূর্ণ এবং হওয়ার হামেশাই আপনাকে কি ইউজ করতে হবে। বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দেখা গেল যে আপনার প্রোগ্রামিং, কোডিং করাটাকে অনেক সহজ এবং ছোট করে দিয়েছে এর ব্যবহার করার কারণে। তো আপনারা এখান থেকে এর ফাংশনগুলো দেখে নেবেন, বাকিগুলো দেখে নেবেন। তো ওকে, ফাইন, ধন্যবাদ।